আমার বেটা ডায়েরি রুম ভিক্ষে চাই আপনাদের কাছে। প্রিয় দর্শকবৃন্দ, আজকে কোনো ফানি ভিডিও এবং কমেডি ভিডিও বানানোর জন্য আসি নাই। আজকে আপনারা যে ভিডিওটা দেখতেছেন, প্লিজ অনুরোধ করছি এই ভিডিওটা কেউ কাটেন না, পুরো ভিডিওটা দেখেন। কারণ আজকে যে ভিডিওটা আমরা বানাই দিছি বাস্তবতা নিয়ে। খুব দুঃখ লাগছে শুনা, খুব কষ্ট লাগছে, তো কষ্টটা আপনাদের মাঝে অল্প শেয়ার করবার চাই। অ্যাকচুয়ালি কঠিন, নিজেরই খারাপ লাগতেছে। আমাদেরই গ্রামে, আমাদেরই অঞ্চলে এই ছোট বাচ্চাটা যে আপনারা দেখতেছেন, আজ কয়েক বছর ধরে এই বেচারারা বহুত কষ্ট করতেছে, বহুত টাকা পয়সাও নষ্ট করছে, গুয়াহাটিতে চারবার নিয়ে গেছে, তারপরও মানুষের কাছে হাত পাতে নাই, কিন্তু বাধ্য অবস্থা একেবারেই খারাপ, সংসার চালানো অবস্থাটা নাই। এই ছেলেটার পিছনে এত টাকা খরচ করছে, এত টাকা খরচ করছে, বর্তমান বাড়িতে এক কেজি চাল আনবো ওই অবস্থাটাই নাই। তো ভাই, এই ছেলেটার নাম কি? ইসুবালি। এই ছেলেটার নাম ইসুবালি, আর হাট ফুটা হয়েছে। ডাক্তারে বলছে যে আগামী শুক্রবার ছেলেটার অপারেশন। তা হাতে একটা টাকাও নাই, মোটামুটি 1 লাখ টাকার মতন খরচা আছে, যাওয়া আসা খাওয়া এবং ডাক্তারের ট্রিটমেন্ট। আপনারা সবাই দোয়া করবেন, আর যে যতটুকুই পারেন এই ভাই যদি আপনারা সহায় করেন খুব উপকার হতো। তা এই ভাইয়ের মুখেই শোনেন ছেলেটা অ্যাকচুয়ালি হয়েছে কি। ভাই, ছেলেটার হয়েছে কি অল্প আপনি নিজের মুখে বলে দেন। হয়েছে মানে গুয়াহাটি 3-4 বার গেলাম, গুয়াহাটি ডাক্তার বলছে হাটের ফুটা আছে, বর্তমানে 1-1.5 লাখ টাকার ব্যাপার আছে। আপনারা কিছু দয়া ধর্ম করে যদি আমাকে দেন, সহযোগিতা করেন। ইনশাল্লাহ সবাই সহযোগিতা করবেন, আপনি মনটা হারাবেন না। আমরাও দোয়া করি, আর আমাদের যতটুকু সমর্থ আছে ইনশাল্লাহ আমরাও হেল্প করবো। তা আপনি কিছু বলবেন মা? হয় ভাই, আপনারা দোয়া করে সাহায্য করেন, আমার বেটা ডায়েরি রুম ভিক্ষে চাই আপনাদের কাছে। শুনলেন তো ভাই, বহুত টাকার দরকার আছে। এরা অ্যাকচুয়ালি এতদিন কাকু বলে নাই, 4-5 বার গুয়াহাটি নেওয়ার পরে এদের সর্বহারা হয়ে গেছে, একদম যত হাতের টাকা পয়সা গয়নাগাটি ছিল সব বিক্রি করছে, বর্তমান অসহায়। আপনারা যদি সবাই সহায় করেন, আমাদের এই ভিডিওর নিচে দেখেন ফোনপে নাম্বার দেওয়া আছে, ওই ফোনপেতে টাকা পাঠাবেন। ইনশাআল্লাহ যতটুক আপনারা হেল্প করবেন পরিপূর্ণ টাকা এনার হাতে আসবো, আমরাও নিজেও সহায় করবো। আর ফোনপের নাম্বারটা আমার সুমন বলে দেবো, আপনারা নিজে মুখে শোনেন, আর সুমন কিছু বললে শোনেন। তো গাইস, এই ভিডিওটা শেয়ার করেন, কারণ একজন মানুষকে হেল্প করা আপনারা জানেন কতটুকু ই। আর বেশি কিছু কবার চাই না, আমগো ফোনপে নাম্বারটা নোট করে নেন, আর এই ভাই করে অল্প হেল্প করেন। ফোনপে নাম্বারটা হয়েছে 9954687035, আবারও কই 9954687035। শুনলেন তো আপনারা ফোনপে নাম্বারটা, যতটুকু পারেন ভাই, আমরা কই না যে আপনার এতটুকু হেল্প করা লাগবে, যতটুকু পারেন আর কি আপনারা হেল্প করেন। তা বিশেষ কিছু বলি না ভাই, আপনারা আজকে ধুবরি ইউটিউব চ্যানেলটা আপনারা যেভাবে সাপোর্ট করছেন অনেক অনেক ধন্যবাদ। কিন্তু এই অসহায়ের পাশে দাঁড়ান, ইনশাল্লাহ আল্লাহও আপনার পাশে দাঁড়াবে। আর বিশেষ কিছু বলি না, আপনারা সবাই সহায় করবেন, আমরা অনুরোধ করছি প্লিজ 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 সবাই হেল্প করবেন। খোদা হাফেজ।